হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিঠু কুমার নাথ নিয়ে আসছি আপনাদের কাছে আরও একটা নতুন এপিসোড। আজকের এপিসোডটা হলো বর্তমানে বাংলাদেশের প্রবল ঘূর্ণিঝড় আমপানকে নিয়ে। আপনারা অবশ্যই শুনছেন বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় আমপান শক্তি বাড়িয়ে পরিণত হচ্ছে অতি প্রবল ঘূর্ণিঝড়ে, ধেয়ে আসছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের দিকে। ভারতের আবহাওয়া অফিস বলছে এই ঝড় আরও শক্তিশালী হয়ে সুপার সাইক্লোনে পরিণত হতে পারে। তখন এর বাতাসের গতি ঘন্টায় 265 কিলোমিটার পর্যন্ত হতে পারে। তবে উপকূল পৌঁছানোর আগে সামান্য গতি কমিয়ে আসতে পারে এই শক্তি। বুধবার বিকাল থেকে সন্ধ্যার মধ্যে আমপান পশ্চিমবঙ্গের দীঘা এবং বাংলাদেশের হাতিয়ার মাঝামাঝি এলাকা দিয়ে উপকূল অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। অবশ্যই বাংলাদেশের আবহাওয়াবিদদের ধারণা, মঙ্গলবার শেষ রাত থেকে বুধবার সন্ধ্যার মধ্যে খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় আমপান। ঘণ্টায় 13 কিলোমিটার বেগে উত্তর দিকে এগিয়ে এসে সোমবার বেলা 12টায় আমপান অবস্থান করছিল পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপর উপমহাসাগর এলাকায়। এই সময় ঘূর্ণিঝড় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 110 কিলোমিটার, দক্ষিণ দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 150 কিলোমিটার, দক্ষিণ দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্রবন্দর থেকে 125 কিলোমিটার এবং দক্ষিণ দক্ষিণ পশ্চিমে সমুদ্র পায়রা বন্দর থেকে 110 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়েছে এই সময় ঘূর্ণিঝড় কেন্দ্রের 75 কিলোমিটার মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 200 কিলোমিটার, আর যা ধমকা ধমকা ঝড়ো হাওয়ার আকারে 220 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল। বন্ধুরা, আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন অতি প্রবল এই ঘূর্ণিঝড় আরও ঘনীভূত হয়ে উত্তর উত্তর পশ্চিমের দিকে অগ্রসর হতে পারে এবং পরে দক্ষিণ পরিবর্তনে উত্তর পূর্বাঞ্চল দিকে অগ্রসর হয়ে খুলনা খুলনা চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে মঙ্গলবার শেষ রাত থেকে বুধবার সন্ধ্যার মধ্যে বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে। জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ফজলুর রশিদ বলেন চট্টগ্রামের ঘূর্ণিঝড়ের সর্বশেষ গতি এবং প্রকৃতি পর্যবেক্ষণ করে আমরা পরবর্তী বুলেটিন দেব। সংকেত বাড়ানো হতে পারে, পরিস্থিতি অনুযায়ী বিপদ সংকেত দেওয়া হতে পারে। তাই বন্ধুরা, নিজের ঘরে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে বর্তমান আবহাওয়া সম্পর্কে জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।